পরশু দিন কিন্তু বাঘ এসেছিল, এই ঘাটের কাছে পায়ের চিহ্নগুলো পড়ে আছে। হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি বনি ক্যাম্পের পথে, ঝড়খালি থেকে রওনা দিয়েছি বনি ক্যাম্পের উদ্দেশ্যে। সুন্দরবনে আজকের আমাদের দ্বিতীয় দিন। আমরা যাচ্ছি একদম নদীর চরের পাশ দিয়ে বাঘ দেখবো বলে কাছের থেকে, ও আপনাদের দেখাবো বলে। আশা করবো কেউ ভিডিওটি স্কিপ করে যাবেন না, ভিডিওটি পুরোটা দেখবেন, পুরোটা না দেখলে অনেক কিছুই মিস করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আসার সঙ্গে সঙ্গে সবার আগে আপনি দেখতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্টে জানাতে ভুল করবেন না, কারণ আপনাদের একটা একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ যোগাবে পরবর্তী ভিডিওগুলো আনার জন্য। আর আমি একটা রিকোয়েস্ট করব, আপনারা যারা ভিডিওটা দেখছেন অতি অবশ্যই ভিডিওটা নিজেদের পরিচিত বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে ভিডিওটা সবাই দেখতে পারে। ভেতরের দিকে একটু চোখ চালাবেন, কোনো কিছু নজরে আসলেও আসতে পারে, ঠিক আছে? আর কেউ একদম কথা বলবেন না, একদম চুপচাপ বসে থাকুন, যার ভালো লাগবে সে আসবে দেখবে, না হলে যে নিচে আছে সে থাকুক, বেশি কাউকে এ করার দরকার নেই, আপনারা নিজেরাই দেখুন ভালো করে। আমরা যখন নদীর সাইড দিয়ে যাচ্ছি ভালো করে খেয়াল করবেন নদীর সাইডগুলো, কারণ ওই সাইডেই অনেক কুমির হরিণ বাঘ চুপি সারে বসে থাকে, সেটা একটু ভালো করে খেয়াল করে দেখতে হয়। আমরা তো দেখতে পেয়েছি, আপনি ক্যামেরার মাধ্যমে কতটা দেখতে পাচ্ছেন বুঝতে পারছি না, বা কতটা আপনাদের সামনে তুলে ধরছি সেটা একটু ভালো করে খেয়াল করুন। আশা করি যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা এত সময় অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছেন, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের একটা একটা সাবস্ক্রাইব আমাকে আরও নতুন নতুন কিছু দেখানোর সুযোগ করে দেবে, আর আপনাদের একটা একটা সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহিত করবে আরও নতুন নতুন কিছু দেখানোর জন্য। আমরা এখন পৌঁছে গেছি বনি ক্যাম্পে, ওই দেখুন আর একটা টুরিস্ট লঞ্চ, ওটাও বেরিয়ে যাচ্ছে বনি ক্যাম্প থেকে, আর আমরা ঢুকবো ভেতরে। বনি ক্যাম্পে কি আছে? বনি ক্যাম্পে তো একদম পুরো জঙ্গল, যেদিকে তাকাবো সবুজে সবুজ ঘন জঙ্গল, আর ভেতরে একটা ছোট্ট ক্যাম্প আছে যেখানে ফরেস্ট অফিস আছে, বিট অফিস, আর ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওই ওয়াচ টাওয়ারের উপরে গিয়ে
পুরো জঙ্গলটাকে দেখা যায়। চলুন যাই বনি ক্যাম্পে, এখন আমরা ঘাটে ঠেকবো। আমরা এখন নামবো বনি ক্যাম্পের ঘাটে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ব্যবসা সবাই করতে এসছে, কারণ সে আসছে মানে তার কিন্তু ব্যবসা। আচ্ছা তাহলে মানে আপনি বলছেন যে কম লোক হলেও যে ধারা, আর না কম লোক তখন তখন কি হবে, নিজেদের উপর বেশি চাপ পড়বে, ছোট মানে কম ভাড়া কম হবে। ওই যে ছোট লঞ্চটা বেরোলো, ভাড়া কম হবে, ওর কাছে সব আছে যা যে। আচ্ছা ওদের নিজস্ব দু তিন চারটে পাঁচটা শট বলবো যে 50 জন আসবে, 50 জনের তিন বলছেন যে মানে লঞ্চ দেবে। তো এখন হাঁটছি বনি ক্যাম্প জঙ্গলের ভিতরে। এত সময় আমরা ছিলাম খাঁচার বাইরে, আর বাঘ ছিল খাঁচার ভেতর, সেখানে দেখেছিলাম, আর এখানে আমরা খাঁচার ভিতর, বাঘ খাঁচার বাইরে, মানে বাঘের এরিয়ায় আমরা। বাঘ চিহ্নতে ভালো লাগে, মানে এগুলো একদম পায়ের চিহ্নে ভর্তি। এখানে বাঘ সবসময় ঘুরে বেড়ায়, এবার নসিব থাকলে সেটা আমাদের চোখের সামনে আসতে পারে, দেখা যাক কি হয়। ভাগ্যে থাকলে হবে, ধরুন আপনার সামনের একজন দেখে গেল, আপনি দেখতে পেলেন না, তাহলে আগে একটা শিখেছিল একদম সামনে হরিণ, আপনারা দেখতে পাচ্ছেন না, যায় না একদম আমাদের সামনে। যদি ঠিক আছে বাঘটা আসতো, বাদল হরিণ হরিণ একদম সামনে, আসতে দেরি করতে তিনটা হরিণ ছিল, ওখানে আছে শুকর আছে আর হরিণ আছে, তিনটা হরিণ, একটা শুকর আছে সামনে আর একটা হরিণ আছে, তিনটা হরিণ আছে এখানে। বাঘের খাদ্য না লাগে কোথা থেকে পাবে, হরিণ না থাকলে বাঘ থাকবে কি করে? এখানে আমরা খাঁচার ভিতর আর ওনারা খাঁচার বাইরে, ওনাদের এরিয়ায় আমরা। হ্যাঁ
টাওয়ারের ব্যবস্থা, মিষ্টি জলের পুকুর। ওটা হরিণের খাওয়ার দেওয়ার জায়গা। স্টার উঠবে না, এই ক্যাম্পটার নাম বনি ক্যাম্প। সুন্দরবন যে রিজার্ভ ফরেস্ট, যে টাইগার এরিয়া, যেখানে মূলত রয়্যাল বেঙ্গল টাইগার থাকে, তার মধ্যে এটাও একটা ক্যাম্প। অনেক ক্যাম্প আছে এরকম, বনি ক্যাম্প আছে, কলস ক্যাম্প আছে, নেতি ধোপানি আছে, পুরীর দেবরি আছে, দোবাকি আছে, সুদর্ণকালী আছে, এরকম অনেক রকমের ক্যাম্প আছে। আপনি একদিনের জন্য সুন্দরবন পুরোটা বেরিয়ে নেবেন বললে হবে না। আপনি একদিনের জন্য এসছেন, একদিনে যতটা দেখানো যায় আপনাকে দেখানো হচ্ছে। প্রথমে আপনাকে ঝড়খালি নিয়ে গেলাম, তারপর এটা বনি ক্যাম্প এর এরিয়াটা কিছুটা ঘোরাবো, তারপর পলসের জঙ্গল ধরে আমরা বেরিয়ে যাবো। একদিনে এতটা ই হয়। তারপরে আরো যদি আপনি বেশি দিনের জন্য আসেন, তখন আপনাকে সজনেখালী, সুধন্যখালী, নেতি ধোপানি, বুড়ির ডাবরি, দোবাকি, ঝিঙেখালী, দোবাকি, এইসব জায়গাগুলোতে আপনাকে নিয়ে যাওয়া। মানে আরো এই বনি ক্যাম্পে মূলত এটা বনি ক্যাম্প যে ওয়াচ টাওয়ার এখন আমরা দাঁড়িয়ে আছি, এটা আজমলমারি 7 এই জঙ্গলটার নাম। ওটা আছে, দেখা যাচ্ছে ওটা মিষ্টি জলের পুকুর আছে। ওটাতে বাঘ, শুকর, হরিণ এরা জল খেতে আসে ওদের সময় অনুযায়ী। আমরা এসছি বলে যে আমাদের সময় অনুযায়ী ওরা আসবে এমন ব্যাপারটা নয়। ওরা কখন জল খেতে আসবে না আসবে সেটা ওদের উপরে ডিপেন্ড করছে। এখন যেমন এখন আমরা এই বর্তমান সময় দেখতে পাচ্ছি কয়েকটা হরিণ আছে ওখানে, শুকর আছে। এটা কি টাওয়ার বললে? আজমলমারি 7 এর বনি ক্যাম্পের, আজমলমারি 7 জঙ্গল, এটা ওয়াচ টাওয়ার বনি ক্যাম্পে। এই ওয়াচ টাওয়ারের উপরে উঠে অ্যাকচুয়ালি সাইলেন্ট মোডে থাকতে হয়। আমরা যে কথা বলছি এত জোরে, যে আমাদের যে স্পিকিং পাওয়ারটা এটা কিন্তু অনেকটা ছড়িয়ে যাচ্ছে। এটা পুরো সাইলেন্ট জোন, আমরা যত আসতেই কথা বলি না কেন আমাদের এই আওয়াজটা অনেকটা যাচ্ছে। তাই বাঘ, হরিণ এরা তো খুবই চঞ্চল, এরা দূর থেকে কিন্তু সরে যাচ্ছে আমাদের এই আওয়াজটা শুনে। তাই ওয়াচ টাওয়ারের উপরে উঠে একদম চুপচাপ থাকতে হয়, নিজের মধ্যেও কথা বলা যায়। চুপচাপ থাকলে তবে যাকে কিছু আসলে আসতে পারে। আমরা কথা বলছি এটাও কিন্তু অনেকটাই যাচ্ছে, তাই হুট করে কিছু আসে না। পরশু দিন কিন্তু বাঘ এসেছিল এই ঘাটের কাছে, পায়ের চিহ্ন গুলো পড়ে আছে, দেখেছেন আপনারা? যখন আমরা বলছিল না আপনাকে আমি দেখাবো যাওয়ার সময়, যখন আমরা ওই নৌকো থেকে নামলাম ঘাটের কাছে, ওইখানে কিন্তু বাঘের পায়ের যে থাবা ওগুলো সব দেখা যাচ্ছে ওখানে। পরশু দিন এসেছিল এখানে, আর বিকেল 4 নাগাদ পরশু দিন ওইখানেও জল খেতে এসেছিল। ওই মিষ্টি জলের পুকুরটা দেখা যাচ্ছে ওইখানে 4 কেন এসেছিল তার আগে তো আসতে পারত। 4 সময় আমাদের এই গেট বন্ধ হয়ে যায়, তখন কোনো টুরিস্টকে এখানে অ্যালাউ করা হয় না, তখনই পুরো নির্জন এরিয়া হয়ে গেছিল। ও তখনই এখানে জল খেতে এসেছিল। তাহলে আমরা যদি সবাই এসে এখানে চুপচাপ থাকতাম বা থাকি,
তাহলে কিন্তু আমরা কোনো কিছু দেখলেও দেখতে পারি, পেতে পারি। কিন্তু সব টুরিস্ট তো সমান নয়, এসে তারা তাদের মতন করে আনন্দ ফুর্তি করছে, কথা বলছে, চিৎকার করছে, এ তাকে ডাকছে, সে তাকে ডাকছে, তাই আমরা হুট করে বাঘটাকে দেখতে পাই না। আর হরিণ শুকর এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। আচ্ছা, এই এই যে বন দিয়ে দেখা যাচ্ছে, এর পরিধিটা কতটা? এটা তো টোটাল সুন্দরবন জঙ্গল তো আমাদের 10,000 বর্গ কিলোমিটার, তার মধ্যে 60% বাংলাদেশে আছে, 40% ইন্ডিয়াতে আছে। ইন্ডিয়ার মধ্যে সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনার ভাগ আছে। মানে 10,000 কিলোমিটার, 10,000 কিলোমিটার না, বর্গ কিলোমিটার, বর্গ কিলোমিটার ডবল। তার মধ্যে 60% বাংলাদেশ। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে এসেছি বনি ক্যাম্প থেকে, ফেরত চলে এসেছি, কারণ আমাদের হাতে বেশি সময় নাই। প্লাস ক্যাম্পের ভিডিও পরবর্তী পর্বে আসছে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না, আর নতুন হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।